হ্যালো প্রোগ্রামার্স আলাইকুম এই ভিডিওতে আমরা ডাটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে আলোচনা করব প্রথমে আমি ইউটিউব টিউটোরিয়ালস এই জাভা প্রজেক্ট আন্ডারে একটি ক্লাস ক্রিয়েট করব যার নাম দিব টাইপস এবং ভেরিয়েবল প্রথম ক্লাস আপনাদের দেখিয়েছিলাম যে এখান থেকে আমরা প্যাকেজ ক্রিয়েট করতে পারি বা যদি আপনি কোনো প্যাকেজ ক্রিয়েট না করেন সেক্ষেত্রে এটা ডিফল্ট প্যাকেজ হিসেবে এটা গণ্য হবে তো আজকে আমরা কোনো প্যাকেজ ক্রিয়েট করব না অটোমেটিকলি ডিফল্ট হয়ে যাবে আমরা প্রথম দিন কিন্তু এখানে মেন এটা আমাদের লিখতে হয়েছিল বাট আপনি যদি ইকলিশ ইউজ করে থাকেন এখানে আপনাকে একটা অপশন দিবে এটা চেক করে দিবেন তাহলে দেখবেন আপনার এই কাজটা হয়ে গেছে আমি এখানে ফিনিশ দিব দেখতে পাচ্ছেন আমাদের এই সোর্স ফোল্ডারের ভিতরে ডিফল্ট প্যাকেজ নামে এটি প্যাকেজ ক্রিয়েট হয়েছে এবং তার আন্ডারে ডাটাটাইজ ভেরিয়েবল নামে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে আমি এই লাইনটি মুছে দিই এটা আমাদের দরকার নেই যাবাতে মোট দুই ধরনের ডাটা টাইপ পাওয়া যায় একটি প্রিমিটিভ অপরটি নন প্রিমিটিভ প্রিমিটিভ ডাটা টাইপ মূলত আট ধরনের প্রিমিটিভ ডাটা টাইপ মূলত আট ধরনের হয় সেগুলো হলো বাইট এরপর হলো শর্ট এরপর ইন্টিজার এরপর লং এরপর আছে ফ্লোট দেন ডাবল এরপর ক্যারেক্টার এবং সর্বশেষ বুলিয়ান একটু খেয়াল করে দেখবেন আমি এই আটটাকে আবার মাঝখানে একটু ভাগ ভাগ করে লিখেছি তার কারণটা হলো এই আটটি পিমেন্টি ডাটা টাইপকে আবার চার ভাগে ভাগ করা যায় যার মধ্যে প্রথম চারটি হলো ইন্টিজার টাইপ এবং পরের দুইটি এটা ফ্লোট টাইপ এবং এটি ক্যারেক্টার টাইপ এবং সর্বশেষে বুলিয়ান টাইপ প্রতিটি ডাটা টাইপের নিজস্ব কিছু বিট সংখ্যা আছে এবং এদের রেঞ্জ আছে আপনারা এই রেঞ্জগুলো ওরা কলের ডকুমেন্টেশন থেকে অথবা বই থেকে পড়ে নেবেন এদের মধ্যে প্রথমে যেটা আছে বাইট এটা হলো এইট বিটের নর্মালি আমরা বাইট তেমন ইউজ করি না তবে ফাইল বা নেটওয়ার্কে ডাটার স্টিম নিয়ে যখন কাজ করে তখন এবং যখন র বাইনারি কোড নিয়ে কাজ করে তখন বাইটটা ব্যবহার হয়ে থাকে শর্ট এটা সিক্সটিন বিট আমি যে পাশে লিখে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আর শর্টটাও আমরা তেমন বেশিরভাগ ইউজ করি না ইন্টিজারটা সবচেয়ে বেশি পরিমাণে আমাদের জাপাতে ইউজ করব। এবং লং এটাও মোটামুটি ইউজ করব। এরপর আসে ফ্লোট ফ্লোটের ক্ষেত্রে এটা হলো সিক্সটিন বিট এবং ডাবল ডাবল থার্টি টু বিট এগুলো একটু খেয়াল করে দেখবেন এগুলো যেহেতু আমি বলছিলাম যে এগুলো ইন্টিজারের ক্যাটাগরিতে পড়ে এগুলো কিন্তু সবগুলো পূর্ণ সংখ্যা এগুলো একটা ভগ্নাংশ হবে না এরপর ফ্লোট ডাবল এরা পূর্ণ সংখ্যা নয় এরা ভগ্নাংশ আকারে থাকে তবে ফ্লোটের দ্বিগুণ সাইজের হলো ডাবল আমরা ছোটোখাটো যখন কোনো ভগ্নাংশ আকারে মান নিব তখন চেষ্টা করবো ফ্লোট ইউজ করার জন্য যদি আমরা ছোটো কোনো ভগ্নাংশ মানের জন্য ডাবল ইউজ করি সেক্ষেত্রে আমাদের স্পেসটা বেশি কনজিউম হবে এরপর আসে ক্যারেক্টার যারা সি অথবা সি প্লাস প্লাস করে এসেছেন তাদের জন্য একটু বলে রাখি তা সি বা সি প্লাস প্লাসের ক্যারেক্টার এবং যাবার ক্যারেক্টার কিন্তু পার্থক্য আছে কারণ সি বা সি প্লাস প্লাসে ক্যারেক্টারের বিট ছিল এইট বিট বা জাবাতে এটা হলো সিক্সটিন বিট সিক্সটিন বিট হওয়ার কারণ আছে এটা ইউনিকোর সাপোর্টেড মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের যে কোনো এটা ক্যারেক্টার সাপোর্ট করতে পারে সেজন্য এটা সিক্সটিন বিটের আর অনেক সময় এই ক্যারেক্টারটা ইন্টিজারের মতো কাজ করে হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন ইন্টিজারের মধ্যে কীভাবে কাজ করে আমি একটু পরে প্রত্যেকটার এক্সাম্পল দেখাবো তখন আপনি জিনিসটা ক্লিয়ার করে দেব আর সর্বশেষ আছে বলিয়ান এটা নর্মালি আমরা ট্রু এবং ফলস এই দুইটা কাজেই ব্যবহার করে থাকি তো আমি সবগুলো মুছে দিই আমার এগুলো এখন লাগবে না ডেটা টাইপের এক্সাম্পল দেওয়ার আগে আমি ভেরিয়েবল নিয়ে কিছু কথা বলি তার আগে আমি আমার ওয়ার্কিং স্পেসটা একটু জুম করে নেই আপনাকে বলা হলো দুই প্রিন্ট করুন গত ক্লাসে আপনি দেখেছিলেন কীভাবে প্রিন্ট করার জন্য একটা লাইন লিখতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এখানে আমি যে টু দিই যদি আমি এখন আমার কোডটা রান করি দেখবেন আমার কনসোলে আমার টু শো করতেছে আমি আপনাকে বললাম এই যে টু আছে তার সাথে আরও টু যোগ করুন সেক্ষেত্রে আপনি করলেন কি এই যে আগে যে টু ছিল তার সাথে আবার টু যোগ করলেন এখন প্রথমে টু ছিল এবং তারপরে আবার টু যোগ করার পরে আমার ফোর হলো আমি যে কোটটা আবার রান করি সরি আমার কোডটা সেভ করা হয়নি এখানে দেখবেন যে একটা স্টার চিহ্ন আছে আমি তো সেভ সেভ করা হয়নি এখন এস দিয়ে সেভ করলাম এখন সেভ হয়ে গেল। আমি যদি আবার রান করি দেখবেন যে প্রথমে টু এরপরে ফোর আপনাকে বললাম যে এই যে সর্বশেষ যে আউটপুটটা আসছে এর সাথে আবার পাঁচ যোগ করুন সেক্ষেত্রে আপনি কী করবেন আগের টু প্লাস টু এরপরে আবার ফাইভ যোগ করবেন এভাবে হলো কি আমার টু ফোর নাইন এভাবে কোড করলে কোডের কিন্তু কোনো সৌন্দর্য থাকে না এবং আমার এবং আমাদের যখন এই মানগুলোর প্রয়োজন হবে তখন আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না এই জন্য আমাদের কিছু ভেরিয়েবল দরকার যে ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের এই মানগুলো স্টোর করতে পারি আমি এই কোডগুলো মুছে দেই প্রথমে আমি ইন্টিজার টাইপ নিয়ে কাজ করি ইন্টিজার টাইপ প্রকাশ করার জন্য আমাকে প্রথমে ইনটিজার এই টাইপটা লিখতে হবে এরপর একটি ভেরিয়েবল নাম আমার ডিক্লেয়ার করতে হবে এখন ভেরিয়েবল নাম কিভাবে ডিক্লেয়ার করবেন ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার জন্য কিছু নির্দিষ্ট রুলস আছে রুলস আপনারা বই অথবা ডকুমেন্ট থেকে পড়ে নেবেন আমি একটি নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি একটি ভেরিয়েবল নাম নিলাম যার নাম মাই নাম্বার এখানে খেয়াল করে দেখবেন আমি কিন্তু মায়ের প্রথম অক্ষর ছোট হাতে লিখেছি এরপর আরেকটা যে ওয়ার্ড আছে নাম্বার এটা আমি আন্ডারাইজ করতে কানেক্ট করেছি আমি যদি মাঝখানে আন্ডারাইজ করতে ডিলেট করে দিই এখন দেখবেন এই এখন যে আমার নেমিং কনভেনশনটা সেটা হলো অনেকটা ক্যামেল কেসিং এটা ক্যামেল কেসিং বলার কারণ হল এমন উটের দেখবেন প্রথমে থাকে নিচু এরপর পিঠে যে উঁচু হয় এটা অনেকটা এমনই প্রথমে নিচু এরপরে পরের অক্ষরটা উঁচু তার মানে আপনি যতগুলো ওয়ার্ড লিখবেন প্রথম ওয়ার্ডের প্রথম লেটার বাদে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হবে একটি ভেরিয়েবল দুইভাবে ডিক্লেয়ার করা যায় প্রথমত এখানে আমি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করব না সরাসরি সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিব অপর একটি পদ্ধতি হলো আমি এখানে সমান দিয়ে যদি এখানে একটা মান দেই এভাবেও আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় আপনি একটা ভেরিয়েবলকে শুরুতে ইনিশিয়ালাইজ করতেও পারেন অথবা আমি যদি এটা এভাবে লিখি আমার দুইভাবেই এটা কারেক্ট হবে এই পদ্ধতিতে ভেরিয়েবলের কোনো ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করি নিই যেটা আমি পরবর্তী ইনিশিয়ালাইজ করলাম এগুলো আপনি আস্তে আস্তে বুঝে যাবেন এগুলো তেমন বড় কোনো বিষয় নয় আমি এখানে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কোনো ফ্লোটিং ভ্যালু নিয়ে নেই এটা জাস্ট টু পূর্ণ সংখ্যা নিয়েছি যদি আমি এখানে টু পয়েন্ট দেখবেন আমার এখানে ইরোর আসতে ইরোর আসার কারণ হলো এটা ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা এখানে ভগ্নাংশ থাকতে পারবে না সেই জন্য আমরা ফ্লোট নিব এরপর ইকুয়াল আমি একটা ফ্লোটিং নাম্বার নিব থ্রি পয়েন্ট সিক্স যেটা ভগ্নাংশ করে দেখতে পাচ্ছেন এখানে আমরা ইরোর আসতে আছে ইরো আসার কারণটা কিছুই না আমি এখানে একটা জাস্ট ফ্লোটিং ক্যাস্টিং করে দিব তাইলে হয়ে যাবে আপনি যদি টাইপ ক্যাস্টিং সম্পর্কে কোনো আইডিয়া না থাকে কোনো সমস্যা আমি পরবর্তী ভিডিওতে টাইপ ক্যাস্টিং নিয়ে ডিসকাস করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করলাম আর ফ্লোর টাইপ ডিক্লেয়ার করলাম এভাবে আমি চাইলে ক্যারেক্টার এবং ভুলিয়ান ডিক্লেয়ার করতে পারি তার আগে আমি এগুলো একটু প্রিন্ট করে নিই আর একটা জিনিস বলে রাখি যে বারবার আমরা তখন প্রিন্ট করি তখন সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন বড় লম্বা লাইন দেখা লাগে আপনি যদি কোনো আইডি ইউজ করে থাকেন জাস্ট এস ও ইউটি একটুক্ লেখলেই পরে ইন্টার অথবা ট্যাব চাপলেই দেখবেন আপনার পুরো লাইনটা এখানে প্রিন্ট হয়ে যাবে এরপর আমি এখানে যদি মাই নাম্বার লিখি এবং এই লাইনটা কপি করে আমি যদি নিচে পেস্ট করে দিই এবং এখানে যদি দেই মাই ফ্লোট নাম্বার এখন কোডটা সেভ করব এবং কন্ট্রোল এবং এফ ইলেভেন এই শর্টকাট প্রেস করে আমি আমার এই কোডটা রান করব তার মানে এই যে উপরে যে রান বাটনটা আছে আপনি এখান থেকে রান করতে পারেন অথবা কন্ট্রোল প্লাস এফ ইলেভেন এই দুটি বাটন ক্লিক করেও পোগ্রাম রান করতে পারেন দেখতে পাচ্ছেন প্রথমে আমার মাই নাম্বার এটা আমার টু এটা প্রিন্ট টু প্রিন্ট করলো এবং মাই ফ্লোট নাম্বার যেটা ছিল থ্রি পয়েন্ট সিক্স এটা আমার থ্রি পয়েন্ট সিক্স প্রিন্ট করলো এভাবে আপনি ইন্টিজার ফ্লোর ডাবল সবগুলো প্রিন্ট করতে পারেন এখন আমি ক্যারেক্টার নিয়ে একটু এক্সাম্পল দিই ইনটিজিয়ার ফ্লোটের মতো আমি ক্যারেক্টার জন্য এটা ভেরিয়েবল নাম দিব এরপর ইকুয়াল এরপর আমি একটা সেমিকুলন দিয়ে লাইনটা শেষ করলাম এখানে আমার কিছু লিখব এখানে যেমন আমি টু বা এমন যে যে নাম্বারে দিয়েছিলাম উপরে কিন্তু কোনো আমার কোটেশন মার্ক ছিল না কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে একটা সিঙ্গেল কোটেশন হবে এরপর এইখানে আমার ক্যারেক্টার হবে এখানে শুধু এ হইতে পারে তা না এখানে এ বি সোটা হতে যে কোনো কিছু হইতে পারে যেহেতু আমি আমি আগেই বলেছি এটা ইউনিকার সাপোর্টেড যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো ক্যারেক্টার লেটার এখানে সাপোর্ট করে এরপর আমি যদি এটাও প্রিন্ট করি দেখবেন যে সিএস ওয়ান এখন আমি এটা সেভ করবো এবং সেভ করে যদি কন্ট্রোল এফ ইলেভেন ক্লিক করে দেখবেন যে আমার এখানে এ প্রিন্ট করতেছে আমি শুরুতে বলেছিলাম ক্যারেক্টার অনেকটা ইন্টিজারের মতো কাজ করে আমি এটা একটা এক্সাম্পল দেখাই এখানে খেয়াল করে দেখবেন প্রথমে আমি ক্যারেক্টার সি ওয়ান এই ভেরিয়েবলে এ স্টোর করলাম এরপর আমি এই সি এইচ ওয়ান এটা প্রিন্ট করলাম এরপর সিএস টু নামে আরেকটি ক্যারেক্টার ভেরিয়ে নিলাম যার মান ইনিশিয়ালাইজ করলাম সিক্সটি সিক্স বাট আমার ক্যারেক্টার তো ক্যারেক্টার টাইপ নিবে এটা ইন্টিজার টাইপ কেমন নিতেছে এখানেই যাবার ক্যারেক্টার এবং এবং সি প্লাস ক্যারেক্টার ভেরি করে এবং সি প্লাস প্লাসের শুধুমাত্র এই পার্টটুকে নিতে পারে কিন্তু যাবা যেহেতু সিক্সটিন বিট এবং ইউনিকোড সাপোর্টেড তাই এটা ইনটিজার টাইপ নিতে পারে যে হিসেবে আমরা জানি সিক্সটি সিক্স এর ইউনিকোড বা আজকে ভ্যালু হলো বড়ো হাতের বি তার মানে আমার প্রিন্টে এটা আমার বড় হাতের বি শো করবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সি এইচ ওয়ান প্লাস প্লাস এটা মানে হলো ইনক্রিমেন্ট তার মানে আমার এখানে যেই সংখ্যাটা থাকবে আমি যদি এখানে প্লাস প্লাস চিহ্ন দিই তা আমার সেটা আমার এক ঘর বাড়বে তা মানে যেখানে যদি এক থাকে এর ফলে এটা টু হয়ে যাবে বা যেহেতু আমার এখানে উপরে এ ছিল এর ইউনিকোড বা আজকি ভ্যালু হলো সিক্সটি ফাইভ তার মানে এখানে যেটা সিক্সটি ফাইভ আসবে এরপর ওয়ান প্লাস প্লাস মানে এটা এক যোগ হয়ে সিক্সটি সিক্স হবে তার মানে আমার এখানে প্রথমে বি প্রিন্ট করবে লাস্টে আবার বি প্রিন্ট করবে আমি যদি কোডটা আবার সেভ করি এবং কোডটা আবার রান করি দেখবেন প্রথমটার জন্য আমাকে এ এ প্রিন্ট করতেছে সিক্সটি সিক্স এ মানের জন্য আমার বি প্রিন্ট করতেছে আবার এ আই মিন সিক্সটি ফাইভ এটা এক ইনক্রিমেন্ট হয়ে সিক্সটি সিক্স হলো সেক্ষেত্রে এটা আবার বি প্রিন্ট করতেছে ব্যাপারগুলো খুবই ইজি আপনি আস্তে আস্তে সবই বুঝে ফেলেন যেহেতু আমি ধরে নিয়েছি আপনি শুরুতেই যাবা দিয়ে প্রোগ্রাম শুরু করেননি আগে হয়তো বা সি সি প্লাস প্লাস পাইথন দিয়ে করে এসেছেন তো আমি মনে করি ধরলাম আপনি প্লাস প্লাস এই আইটেমের কাজটা জানেন তা এটা নিয়ে এখন ডিসকাস করলাম না পরবর্তীতে সময় পেলে আমি ডিসকাস করে নিব আর বুলিয়ান নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি বুলিয়ান মূলত দুই ধরনের ভ্যালু নেয় আমি যদি একটা ভ্যালু নেই যে বি এ সরি বি এ ওয়ান মানে ভ্যালু ওয়ান এটা ট্রু এবং আরেক আমি যে আরেকটা নেই এখানে বি এ টু টু এখানে দিই ফলস মূলত এই দুইটি ভ্যালুই বুলিয়ান নে আমরা যখন ই ফেলসের কাজ করব তখন আমরা এই বুলিয়ান ভ্যালু ইমপ্লিমেন্টটা দেখব তো এতে হলো আমার প্রিমিটিভ ডাটা টাইপের কথা এর পাশাপাশি আমি একটা জিনিস অ্যাড করে রাখতে চাই নন প্রিমিটিভ সেটার মধ্যে প্রথমে নামে আসে আমার স্ট্রিং স্ট্রিং হলো নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে অন্যতম বহুল ব্যবহৃত এক ডাটা টাইপ আমি স্ট্রিংয়ের ক্ষেত্রে একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নেব তার নাম দিব নেম এখানে ইকুয়াল দিব এরপর কারো নাম দিব ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করলেও স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ইউজ করব এবং সবশেষে সেমিকোলন দিব এবং এখানেও আগের মতো প্রিন্ট করবো নেম সেভ করে কন্ট্রোল এফ ইলেভেন দিলে এগুলো আমার নামটা প্রিন্ট করতেছে আমরা স্ট্রিং এর সামনে বিস্তারিত আলোচনা করবো তাই এখানে আর বিষয় আলোচনা করলাম না জাস্ট আজকে ডাটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে আলোচনা করলাম তবুও আপনারা বিস্তারিত জানার জন্য বই অথবা ডকুমেন্টেশন ফলো করতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য